বরিশালে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বরিশাল শেরেবাংলা হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। সিটের অভাবে মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড থেকে আরও জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির। বরিশালে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। আমি এখন রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এখানে আমি দেখতে পাচ্ছেন যে রুগীদের কীভাবে রাখা হয়েছে, যে প্রচুর রুগী এখানে, রুগীরা শীত না পেয়ে তাদের ফলনে রেখে চিকিৎসা করা হচ্ছে এবং রুগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি কিছুক্ষণ আগে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলামের সাথে কথা বলছি, তিনি আমাকে জানিয়েছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজকের 235 জন রুগী চিকিৎসাধীন রয়েছে এবং নতুন আরও 81 জন রুগী ভর্তি হয়েছে, রুগী আসছে। তিনি আরও বলছেন যে এখানে যে শুধু বরিশালেরই রুগীরা ভর্তি হচ্ছে না, এখানে এই বরিশালের বিভাগের সহজলা সহ মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরের রুগীরা এখানে ভর্তি হচ্ছে এবং প্রতিদিন রুগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বরিশালে ডেঙ্গু পরিস্থিতির অবস্থা খারাপ হলেও এই ডেঙ্গু প্রতিরোধে বা ডেঙ্গুর বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কোনো রকমের কার্যক্রম আমরা নগর কর্তৃপক্ষ বলেন, স্বাস্থ্য বিভাগ বলেন, জেলা প্রশাসন বলেন, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং নগরীতে যে সমস্ত জায়গায় এই মশা তৈরির কারখানা, বিশেষ করে খাল, ডোবা, নালা, সেগুলো পরিষ্কার হচ্ছে না, দেওয়া হচ্ছে না নিয়মিতভাবে ওষুধ। এই ছিল আমার কাছে বরিশালে ডেঙ্গুর সর্বশেষ।